মস্কোর কাছে একটি কনসার্ট হলে হামলা চালিয়েছে সন্দেহে গ্রেপ্তার চার ব্যক্তির বিরুদ্ধে রাশিয়ার একটি আদালতে সন্ত্রাসবাদে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবারের ওই হামলায় 143 জন নিহত হওয়ার খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেদিন মুখোশ পরা চার ব্যক্তি বন্দুক হাতে ভিড় ঠাসা ক্রোকাস সিটি হলে দর্শকদের লক্ষ্য করে প্রথমে এলোপাতাড়ি গুলি চালায়, তারপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাশিয়ার নিরাপত্তা বাহিনী FSB ওই দিনই সন্দেহভাজন হামলাকারী হিসেবে একটি গাড়িতে থাকা চারজনকে আটক করে। এ চারজন হলেন দলের দজন মির্জোয়েভ, সাইদাক্রামি মুরদালি, রাজা বালিজোদা, সামসিদ্দিন ফারিদুনি এবং মোহাম্মদ সবির ফাইজোভ। রোববার তাদের মস্কোর বাসমানি জেলা আদালতে তোলা হয়। তাদের মধ্যে তিনজনকে মুখোশ পরা পুলিশ হাত পিচ মোড়া করে ধরে হাঁটিয়ে আদালত কক্ষে নিয়ে আসে। চতুর্থ জন হুইল চেয়ারে বসে আদালত কক্ষে প্রবেশ করেন। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মিয়ানমারে যদি শান্তি ও স্থিতিশীলতা ফেরে তবে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে দেশটির ক্ষমতা দখল করা জান্তা সরকারের। তবে সে নির্বাচন হয়তো দেশ জুড়ে আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন জান্তা প্রধান মিন অং ক্লাইং। মিয়ানমারের অভ্যন্তরে বেশ কয়েকটি যুদ্ধক্ষেত্রে দেশটির সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদীদের তুমুল লড়াই চলছে। 3 বছর আগে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে সামরিক বাহিনী দেশটির ক্ষমতা দখল করে। তখন তারা বলেছিল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু অভ্যুত্থান রক্তপাতহীন হলেও কয়েকদিন পর মিয়ানমার জুড়ে জান্তা বিরোধী তীব্র আন্দোলন শুরু হয়, যা কঠোর হাতে দমনের চেষ্টা করে জান্তা বাহিনী। তাদের গুলিতে বহু আন্দোলনকারী নিহত হয়। ভারতীয় নৌবাহিনী আরব সাগরে অভিযান চালিয়ে এমভি রুয়েন নামের যে জাহাজটি উদ্ধার করেছে সেটি ছিনিয়ে নেওয়ার পর সোমালি জলদস্যুরা 500 কোটি রুপি সমমানের মুক্তিপণ দাবি করেছিল। মুম্বাই পুলিশের বরাত দিয়ে রোববার এই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রায় 1 দশক সুপ্ত থাকার পর লোহিত সাগরে জলদস্যুদের দৌরাত্ম্য আবার বেড়েছে। এডেন উপসাগর এবং আরব সাগরের উত্তরাঞ্চলে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ ভারত। ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জলদস্যুদের দৌরাত্ম্য হঠাৎ করে বেড়ে যাওয়ায় তাদের দমনে ভারতীয় নৌবাহিনী গত ডিসেম্বর থেকে সমুদ্রে জলদস্যু দমন অভিযান শুরু করে। সেই অভিযানের অংশ হিসেবে গত সপ্তাহে তারা মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন জব্দ করে এবং সেটিতে থাকা 17 জন ক্রুকে উদ্ধার করে। ভারতে এবারের লোকসভা নির্বাচনে ওয়ানার আসনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হচ্ছেন রাজ্য বিজেপির প্রধান কে সুরেন্দ্রন। কংগ্রেসের শক্ত ঘাঁটি ওয়ানার। 2009 সাল থেকে এই আসনটি কংগ্রেসের দখলে রয়েছে। 2019 সালের নির্বাচনে রাহুল ওয়ানার আসনে জিতেই লোকসভায় তার সদস্যপদ নিশ্চিত করেন। সেবার তিনি অ্যামেথি আসনে বিজেপি নেতা ইউনিয়ন মন্ত্রী স্মৃতি ইরানির কাছে হেরে যান। দক্ষিণের রাজ্য কেরালার রাজনৈতিক দৃশ্যপট মূলত কংগ্রেস ও বাম দলের দখলে। ওই দুই দলের লড়াইয়ের মধ্যে জায়গা করে নেওয়া সুরেন্দ্রনের জন্য বেশ কঠিনই হবে। 2019 সালের লোকসভা নির্বাচনে সুরেন্দ্রন পাথানামথিট্টা আসন থেকে ভোটের লড়াইয়ে নেমে তৃতীয় হয়েছিলেন। 2020 সালে তাকে কেরালা বিজেপির প্রধান করা হয়। শবরীমালা মন্দিরে রীতিমতো নারীদের প্রবেশের বিরুদ্ধে উগ্র হিন্দুদের যে দলটি আন্দোলন গড়ে তুলেছিল তার নেতৃত্ব দিয়েছেন সুরেন্দ্রন। জাপানের বিখ্যাত কমিক সিরিজ ড্রাগন বলের গল্পের উপর ভিত্তি করে একটি থিম পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব। পার্কের মাঝখানে 70 মিটার উঁচু একটি ড্রাগন নির্মাণ করা হবে এবং সেখানে অন্তত 30টি রাইড থাকবে। সৌদি আরবে এই প্রথম কোনো জনপ্রিয় কমিক সিরিজের গল্পের উপর ভিত্তি করে পার্ক নির্মাণ হতে চলেছে, যেটা সারা বিশ্বে আকর্ষণের কেন্দ্রে থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সৌদি আরবের এই ঘোষণার সমালোচনাও হচ্ছে। সমালোচকরা দেশটির নিম্ন মানবাধিকার রেকর্ডের কথা উল্লেখ করেছেন। কিদ্দিয়া ইনভেস্টমেন্ট কোম্পানি QIC এই প্রকল্পের সবকিছুর দেখভাল করছে। কোম্পানিটি সম্পূর্ণরূপে সৌদি আরব সরকারের বিনিয়োগকৃত তহবিলের মালিকানাধীন। পার্কটি 5 লাখ বর্গমিটারের বেশি বড় জায়গার উপর নির্মাণ করা হবে বলে জানিয়েছে QIC।